আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি বলবো সেটা হচ্ছে মোবাইল ফোন ব্যবহারের সুফল কুফল আর ভালো মন্দ তোমরা নিশ্চয়ই সবাই মোবাইল ফোন ব্যবহার করো বাড়িতে থাকলেও করো তো এটা নিয়ে আজকের বিষয় হ্যাঁ স্যার আমি বাড়িতে গিয়ে কিন্তু মা বাবার ফোনটা ইউজ করি হ্যাঁ আমিও মাঝে মাঝে করি কেননা আমাকে অনেক কিছু দেখতে হয় যেগুলো আমার দেখতে ভালো লাগে বেশি করে কার্টুনটা আমার খুব ভালো লাগে আধুনিক প্রযুক্তিবিদ্যার নবতম আবিষ্কার হলো ইন্টারনেট ইমেল ও মোবাইল ফোন যোগাযোগ ব্যবস্থার অন্যতম হাতিয়ার হলো মোবাইল ফোন আজকের দিনে কোনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বা অন্য কাউকে চিঠি লিখে তার উত্তরের প্রতীক্ষায় ডাক পিয়নের পথ বসে থাকতে হয় না তার বিহীন এই ক্ষুদ্র মোবাইল যন্ত্রটির মাধ্যমে আমরা মুহূর্তে দেশ বা বিদেশে থাকা মানুষের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারি সমস্ত প্রকার খবরাখবরের আদান প্রদান করতে পারি গত কয়েক বছরের মধ্যে এই ছোট্ট যন্ত্রটি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দেখা দিয়েছে মোবাইল ফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না সত্যি বলেছেন স্যার আমরাও খুব এখন ব্যবহার করি অনেক গানও শুনি আমরা এতে হ্যাঁ মোবাইল ফোন ব্যবহারের প্রসার সম্বন্ধে আমরা একটু জানব মোবাইল ফোনের ব্যবহার এখন সর্বস্তরেই সমাজের উচ্চবিত্ত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সব পরিবারেই মোবাইল ফোনের ব্যবহার ছড়িয়ে পড়েছে এই যন্ত্রটি স্বল্প মূল্যেও পাওয়া যায় আবার বেশি দামের স্মার্টফোনও আছে সুবিধাজনক মূল্যে ও আকর্ষণীয় সত্ত্বে পাওয়া যায় বলে এটা সর্বস্তরের মানুষের ব্যবহার করছে বিশেষত বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে এর আকর্ষণ অপ্রতিরোধ হয়ে উঠেছে ভবিষ্যতেও এর ব্যবহার আরও বৃদ্ধি পাবে বলে সকলের ধারণা একদম ঠিক বলেছেন স্যার আজকে সবাই ব্যবহার করে আমি সেদিনকে রিস্কা করে যাচ্ছিলাম দেখলাম যে উনিও ব্যবহার করছেন মোবাইল ফোনটা মোবাইল ফোনের জনপ্রিয়তার কারণ মোবাইল ফোনের জনপ্রিয়তার অনেকগুলি কারণের মধ্যে বিশেষ বিশেষ কারণ হল প্রথমত দ্রুত যোগাযোগ ব্যবস্থার জন্য মোবাইল ফোন এত জনপ্রিয়তা লাভ করেছে স্বল্প মূল্যে ফোনটি কেনা যায় বলে সব ধরনের মানুষ এটি ব্যবহার করতে পারে দ্বিতীয়ত মোবাইল ফোন সঙ্গে নিয়ে সর্বত্র যাওয়া যায় এবং সব জায়গায় এটা ব্যবহার করা যায় অতি সহজেই তৃতীয়ত কম খরচে এস এম এসের মাধ্যমে গ্রাহক যে কোনো সংবাদ আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বা অন্য কোনো জায়গায় পৌঁছে দিতে পারে চতুর্থত ল্যান্ডলাইন ফোনে মাঝে মাঝে প্রচুর টাকার বিল আসে মোবাইল ফোনের ক্ষেত্রে এই রকম ঘটনা ঘটে না পুলিশের যে কোনো তদন্তের কাজে মোবাইল ফোন একটা বড় হাতিয়ার রূপে কাজ করে অপরাধীদের ব্যবহার করা মোবাইল ফোনের কল লিস্ট চেক করে অন্যান্য সন্দেহভাজন ব্যক্তির নাম খুঁজে পাওয়া যায় যে কোনো অপরাধমূলক তদন্তের কাজে মোবাইল ফোন এখন একটি অপরিহার্য বস্তু এছাড়া বর্তমানে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন বিষয়ে খবর প্রাত্যহিক খবর এফএম রেডিও ক্যামেরা প্রভৃতি বিভিন্ন বিষয় মোবাইল ফোন থেকে পাওয়া যায় মোবাইল ফোন শুধু প্রয়োজন মেটায় না চিত্ত বিনোদনের একটা মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব কম সময়ে ছবি বা কোনো ঘটনা বা অফিস আদালতের সার্কুলার মেমো প্রভৃতি খুব কম সময়ে পৌঁছে দেওয়া যায় আজকের দিনে এই ব্যবস্থাটি খুবই কার্যকরী ও জনপ্রিয়তা লাভ করেছে হ্যাঁ এগুলো কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম যে অপরাধীদের খুঁজে বার করা কিন্তু খুব একটা কঠিন ছিল এর ফলে কিন্তু একটা ভালো সুবিধা হয়েছে পুলিশের এইবার জানবো মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর প্রভাব কি। এটা কিন্তু খুব কষ্টকর মোবাইল ফোনের ব্যবহার সভ্য জীবনের একটা অপরিহার্য ব্যবস্থা হয়ে উঠলেও এর ক্ষতির দিকও রয়েছে মোবাইল ফোনে বেশি কথা বলা বা ব্যবহার করা ঠিক নয় বর্তমানে আট থেকে আশি বছরের সবাই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে যে এটা ঠিক নয় এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে মোবাইল ফোনে অনর্থক কথা বলা এস এস করা গেম খেলা নানা ধরনের ভিডিও দেখে লিপ্ত থাকে যুবক যুবতীরা এটি একটি নেশার মতো যুব সমাজকে গ্রাস করছে কানে মোবাইল ফোনের কড লাগিয়ে রাখার কারোর কথা শুনতে পায় না বা শুনতে চাই না একটা বেপরোয়া ভাব দেখা যায় এদের মধ্যে আবার ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় কোনো দিকে খেয়াল থাকে না এতে অকালে অনেক প্রাণ চলে যায় অনেক গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে দুর্ঘটনা ঘটিয়ে অনেকের বিপদ ডেকে আনে অত্যাধিক মোবাইল ফোনের ব্যবহারে মস্তিষ্কে ক্যান্সারও হতে পারে বলে বিজ্ঞানীরা সমীক্ষা করে জানিয়েছেন স্যার মারাত্মক সব বিষয় আপনি বললেন এখন তো খুব ভয় লাগছে হ্যাঁ একটু তো আমাদের সচেতন হবেই কেননা সব জিনিসগুলো কিন্তু আমাদের ক্ষতি করছে এটা আমরাও বুঝতে পারি মাঝে মাঝে হ্যাঁ তাই জন্য তোমাদের কিন্তু একটু সংযত হতে হবে আমরা ভালো কাজে ব্যবহার করব কম সময় ব্যবহার করব। তো এবার আমার শেষের দিকে যে কথাগুলো বলতেই হবে না বললে চলবে না সেগুলো নিয়ে আমি একটু বলি মোবাইল ফোন আমাদের জীবনযাত্রার অনেক সচ্ছলতা এনে দিয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে কিন্তু ক্ষতিও করেছে প্রচুর মোবাইল ফোনের ব্যবহারে কিশোর কিশোরীরা এতটাই মগ্ন হয়ে পড়েছে যে তারা পারিপার্শ্বিক দিকে তাকাচ্ছে না এমনকি পরিবারে বাবার আর্থিক অবস্থার কথাও ভাবছে না তাদের চাহিদা পূরণের জন্য বাবা মার উপর চাপ সৃষ্টি করে পরিবারে অশান্তি বাড়ছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা হবে ভবিষ্যৎ দেশের কর্ণধার তারা যদি এইভাবে গা বাঁচিয়ে চলে তাহলে দেশটা গড়বে কারা আমাদের মনে রাখতে হবে ভারতের বেশিরভাগ মানুষ দরিদ্র অশিক্ষিত সর্বাগ্যে এদের উন্নতির কথা চিন্তা করতে হবে বৈজ্ঞানিক তথ্য ও প্রযুক্তির সাহায্যে দেশের জনসাধারণের মুখে হাসি ফোটানোই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত অন্ধভাবে মোবাইল ফোন নিয়ে বিলাসেটাই মগ্ন হয়ে থাকা উচিত নয় হ্যাঁ আমরা এরপর থেকে একটু সচেতন হব এবং মোবাইল ফোনটা যতটা সম্ভব কম ব্যবহার করব হ্যাঁ আমিও কিন্তু আজ থেকে সেটাই করব যাতে এতে ক্ষতিকর দিকগুলো আমাদের জীবনে না প্রভাব ফেলে আমি জানি তোমরা এটা মেনে চলবে তো আজকের এই মোবাইল ফোনে সুফল আর কুফল এখানেই শেষ করছি যারা আজকে শুনতে পারলো না তারা পরে কোজাগড়ি লাইভ গিয়ে এই বিষয়গুলো দেখে নেবে এবং এই এপিসোডটা দেখলে তারা মোবাইল ফোন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে